ডিম আগে না মুরগি আগে, অজানা এই প্রশ্নটি আমাদের সবার মনেই এসে থাকে। ব্রিটেনের বারবেক ইউনিভার্সিটিতে একদল প্রফেসর প্রথমে মুরগি এসেছে নাকি ডিম, সেই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য মাঠে নেমে পড়ে। শুরু হয় গবেষণা। দীর্ঘ সময় পর বিজ্ঞানীরা প্রমাণ সহ মুরগি আগে এসেছে নাকি মুরগির ডিম, এই প্রশ্নটির যুক্তিসম্মত উত্তর দেওয়ার মতো তথ্য হাতের কাছে পেয়ে যান। এক কথায় বলতে গেলে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রথমে মুরগি এসেছে, পরে এসেছে মুরগির ডিম। গবেষণায় মুরগির ডিমের খুলশে এক প্রকার প্রোটিন পাওয়া গেছে, আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই প্রোটিন শুধুমাত্র মুরগির শরীরেই পাওয়া যায়, কিন্তু তাতে কি ডিম থেকে মুরগিতেও তো এই প্রোটিন আসতে পারে? একটু অপেক্ষা করুন, এরও উত্তর আছে। মুরগির শরীরে প্রাপ্ত এই বিশেষ প্রোটিনটির নাম হলো উবক্লিডিন। জানেন কি এই প্রোটিনটির কাজ কি? মুরগির শরীরে প্রাপ্ত এই প্রোটিনটি ডিমের খোলস গঠন করতে সাহায্য করে। এই প্রোটিন ছাড়া ডিমের খোলস গঠিত হবে না, আর ডিমের খোলসে এই প্রোটিন আসবে তখনই যখন এটিকে বাইরে থেকে প্রয়োগ করা হবে। বাইরে থেকে প্রয়োগ করা হবে অর্থাৎ কোনো প্রাণী মারফত এটি তার অভ্যন্তরে সরবরাহ হবে। সুতরাং খোলস গঠনে সাহায্যকারী এই প্রোটিন মুরগির শরীর থেকে ডিমের খোলসে সরবরাহ হয়েছে। মুরগির গর্ভাশয়ে উৎপন্ন এই প্রোটিন যতক্ষণ পর্যন্ত ডিমের খোলস গঠনে সাহায্য করবে না, ততক্ষণ পর্যন্ত ডিম গঠন সম্ভব নয়, যা প্রমাণ করে যে মুরগি প্রথমে এসেছে। মুরগি আগে এসেছে নাকি মুরগির ডিম, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে গবেষকের দলটি গবেষণা চালিয়েছিলেন তাদের মুখপাত্র ছিলেন কোলিন ফ্রিম্যান। তার মতে উভক্লিডিন প্রোটিন ছাড়া ডিমের গঠন সম্ভব নয়, আর এই প্রোটিন ছাড়া ডিম অসম্পূর্ণ। বিশেষ এই প্রোটিন মুরগির শরীরেই পাওয়া যায়, সুতরাং মুরগি আগে না মুরগির ডিম সেটি প্রমাণিত। কিন্তু এই প্রশ্নের সমাধান হওয়ার সাথে সাথে আরেকটি প্রশ্নের উদয় হয়েছে, তাহলে মুরগিটা এলো কোথা থেকে? সৃষ্টিকর্তার হাত ধরে আমি ধর্ম অবশ্যই মানি, কিন্তু সর্বক্ষেত্রে ধর্মকে টেনে নিয়ে আসার পক্ষপাতী আমি নই। তাহলে চলুন জেনে নিই মুরগি কোথা থেকে এসেছে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে মুরগির উৎপত্তি স্থল দক্ষিণ পূর্ব এশিয়া, সেখান থেকেই মুরগি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা মনে করেন মুরগির পূর্বপুরুষ হল লাল বন মুরগ, যার বৈজ্ঞানিক নাম হল গ্যালাস গ্যালাস। জীবন বিজ্ঞান বইটি ঘাটলেই ডারউইনের বিবর্তনবাদ নামে একটি তত্ত্ব আমরা জানতে পারি। এই তত্ত্ব অনুসারে বর্তমান দিনে আমরা যে সমস্ত প্রাণীদের দেখি সেগুলি আসলে পূর্বের কোনো প্রাণীর বিবর্তনের রূপ। এই গ্লাস গ্লাসের বাসস্থান ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গল। বিশেষ এই প্রজাতির সঙ্গে বনমুরগ অর্থাৎ গ্যালিফর্মেসের মিলনে একটি মিশ্রিত প্রজাতির জন্ম হয়। এই মিশ্রিত প্রজাতির বিবর্তিত রূপই আমাদের কাছে মুরগি নামে পরিচিত। আবার আরেক দল বিজ্ঞানীর মতে বিবর্তন অত্যন্ত মন্থর একটি প্রক্রিয়া। তাদের মতে যখন পৃথিবীতে মুরগির কোনো অস্তিত্ব ছিল না, তখন অনেকটা মুরগির মতো দেখতে, পূর্বেই নাম বলা হয়েছে দুটি ভিন্ন পাখি পরস্পর মিলিত হয়, এদের মিলনে অনেকটা মুরগির মতো দেখতে পাখির জন্ম হয়। বিজ্ঞানের ভাষায় এই পাখিটাকে বলা হয় প্রোটো চিকেন, অর্থাৎ মুরগি ঠিক নয়, অনেকটা মুরগির মতন। এরপর যখন
আবার এদের মধ্যে মিলন ঘটে, তখন থেকে মুরগির যাত্রাপথ শুরু হয়। এরপর পরিব্যক্তির মাধ্যমে বর্তমান মুরগির রূপ ধারণ করে, ঠিক যেমন আর্কিও পেট্রিক্স সরীসৃপ এবং পাখির মধ্যে মেলবন্ধন ঘটায়, তেমনি পূর্বে উল্লেখিত মুরগির স্বরূপ পাখি দুটি মুরগির মধ্যে মেলবন্ধন ঘটায়। এখনো আবার একটি প্রশ্নের উদয়, বর্তমান দিনেও তো বন মুরগি এবং লাল বন মুরগ দেখা যায়, তবে কি বিলুপ্ত হয়ে যাননি? সেগুলি বিলুপ্ত হওয়ার কথা, কিন্তু সেগুলি বিলুপ্ত হয়নি কেন? কোনো জীব পৃথিবীতে টিকে থাকবে তখনই যখন প্রকৃতিতে হওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারবে। অন্তত প্রাকৃতিক তত্ত্ব আমাদের তাই জানান দেয়, ঠিক যেমনভাবে মানুষের পূর্বপুরুষ বানর পৃথিবীতে টিকে আছে, ঠিক সেইভাবে দৈহিক পরিবর্তন ঘটিয়ে বনমুরগি এবং লাল বন মুরগও পৃথিবীতে টিকে আছে। তবে তাদের বর্তমানের রূপ এবং পূর্ববর্তী রূপের মধ্যে রয়েছে বিস্তার ফারাক, কারণ পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হলে জীব তথা প্রাণীকে শারীরিক পরিবর্তন করতে হয়, অন্যথায় সে প্রাকৃতিক নির্বাচনে নির্বাচিত হবে না, এক কথায় প্রকৃতি থেকে সে চিরতরে হারিয়ে যাবে। এক কথায় বলতে গেলে মুরগি এসেছে প্রোটো চিকেন থেকে, অর্থাৎ প্রোটো চিকেন হলো মুরগির পূর্বপুরুষ, আর প্রোটো চিকেন এসেছে পূর্বে উল্লেখিত পাখি দুটির মিলনের ফলে। সর্বদা মনে রাখা উচিত যে সম্পূর্ণ নতুন একটি প্রজাতির জন্ম তখনই ঘটে যখন দুটি ভিন্ন গোত্রের প্রাণী পরস্পর মিলিত হয়, আর মুরগি হলো তারই এক নমুনা। তো আশা করছি বন্ধুরা আপনারা